আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আইডিএম যে সফটওয়্যারটা আছে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটাকে পার্মানেন্টলি ব্যবহার করতে পারবেন। আই মিন যে সিরিয়াল কিটা দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করার অপশন দেয় আইডিএম, ওইটা আমরা ফুল ফিল ভার্সনটা উইদাউট সিরিয়াল কি আমরা ব্যবহার করবো। এই দেখেন, আমরা কিন্তু এটা ফুল আইডিএম ইউজ করতেছি। আমরা যদি এখান থেকে অ্যাবাউট আইডিএমে যাই, এখানে দেখেন রেজিস্টার্ড দেখাচ্ছে। যদি আপনার এটা জেনারেল ইয়াটা থাকে, ডাউনলোড করার পরে যে অপশনটা থাকবে সেখানে এখানে রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ থাকবে, মানে আপনি রেজিস্ট্রেশনটা এখনও পর্যন্ত করেন নাই। তো চলুন বন্ধুরা, কীভাবে আমরা রেজিস্ট্রেশনটা করব সেটা আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে গুগল ক্রোমের সহায়তা নিচ্ছি। তো আমরা গুগলে গিয়ে সরাসরি লিখব আইডিএম ডাউনলোড, আইডিএম ডাউনলোড এটা লেখার পরে আমরা এন্টার প্রেস করব। করে প্রথম যেই সাইটটা আসবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার .com, এখান থেকে আমরা আইডিএমটা ডাউনলোড করব। ডাউনলোড ইন্টারনেট ম্যানেজার ফ্রি, যেটা ডাউনলোড ইন্টারনেট ম্যানেজার ফ্রি দেখছেন, এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা, তো আমরা এটা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা এরকম জিপ আপনাদেরকে দিব, ডিসক্রিপশন বক্সে থাকবে। জিপটাতে আপনাদেরকে গিয়ে জিপটা আপনারা এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করে ঢুকতে পারেন ভেতরের ফোল্ডারে ঢুকে। এই যে আইডিএম ইএক্সি যেটা আছে, আইডিমাইন ইএক্সি, এটাকে জাস্ট কপি করবেন, কপি ফাইল টু ক্লিপবোর্ড। তো না, আমরা এখান থেকে না করে সরাসরি এটা এক্সট্র্যাক্ট করে নিই। আমরা এক্সট্র্যাক্ট, এই যে এক্সট্র্যাক্ট হেয়ার করলে আমরা এই যে এক্সট্র্যাক্ট করা আছে অলরেডি, এখান থেকে প্রথম ইয়েটা আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। নেওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করে রাখবো। এখন আমাদের আইডিএম যেটা আছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা এখান থেকে আইডিএমটাকে এক্সিট করে ক্লোজ করে দিব। মনে রাখবেন, এক্সিট করে ক্লোজ করে দিতে হবে। এখন আমাদের আইডিএমটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা আইডিএমের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। করার পরে এখানে এসে আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করবেন, পেস্ট, সরি আমার এখানে কপিটা হয় নাই মেবি, তো আমি আপনাদের সুবিধা তার একবার করতেছি, কপি, ওকে। তো আমাদের টার্গেটেড ফোল্ডারে আমরা চলে যাব। এখানে এসে আমরা জাস্ট পেস্ট ক্লিক করব। করার পরে দেখেন রিপ্লেস ফাইল হেয়ার, এখানে যেটা দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। আমার যেহেতু করা আছে আমি করতেছি না, কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের কাজ প্রায় হয়ে যাবে। আরেকটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করবেন। করে এই যে কিটা আছে, এই কিটাতে আপনারা একবার ডাবল ক্লিক করবেন, করে ইয়েস ইয়েস ওকে, জাস্ট আপনাদের কাজ শেষ। আপনারা এবার এটা ক্লোজ করে দিয়ে জাস্ট আইডিএম সফটওয়্যারটা আপনাদের অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা এখান থেকে ইউটিউবে যাবেন। আমি রিফ্রেশ করতেছি। তো আমরা এখন একটা ভিডিও ওপেন করতেছি, এটা দেখাচ্ছে চলে আসছে অলরেডি ডাউনলোডের অপশন। আপনাদের যদি এখানে সরাসরি না পান তো আপনারা এখানে ক্লিক করে এখান থেকে এটা পিন করে নেবেন, বা এখানে না থাকলে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে আপনারা আপনাদের আইডিএমটা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। এখানে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো আপনাদের কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমি প্রথমটাই সিলেক্ট করতেছি, MP4 1080p। করার পরে এখান থেকে আমরা লোকেশনটা দেখে দেবো, আমরা ডেস্কটপ দিচ্ছি,
রেজিস্টার ডাউনলোড। তো দেখতেছেন কত ফাস্ট আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভিডিও, আর ফাইলটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটা একটু মাত্র বিন্দুমাত্র উপকার করে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নেক্সট টাইম অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।